সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। এর আগে এক পর্বে আমি নেস্টেড ইফের সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে ইফ কন্ডিশনের মধ্যে, ইফ ইজ কন্ডিশনের মধ্যে যদি কাজের মধ্যে যদি আরও একবার ইফ বা ইজ ইউজ করা হয়, ইফ ইজ করা হয়, সেটাকে নেস্টেড বলা হয়। অর্থাৎ ইফ ইজের ভিতরে ইফ ইজ ইজ এটাকে হচ্ছে নেস্টেড ইফ ইজ। তেমনি লুপের ভিতরে লুপ ইউজ করাটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। সো লুপের ক্ষেত্রে আমি বলেছিলাম যে পার্টিকুলার একটা কাজ করে, যে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত। এই পার্টিকুলার কোনো কাজের মধ্যে যদি একটা লুপ ইউজ করতে হয়, সেক্ষেত্রে কি হচ্ছে যে পার্টিকুলার কাজটা হচ্ছে একটা লুপের মধ্যে থাকতেছে, লুপের কাজটার মধ্যে একটা লুপ থাকতেছে, এবং এই পার্টিকুলার কাজটাকে বেশ কয়েকবার করানোর জন্য আবার একটা লুপ ইউজ করানো হচ্ছে। সেক্ষেত্রে একটা লুপের ভিতরে একটা লুপ চলে আসতেছে, এটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। সো আমি আজকে নেস্টেড লুপস একটা উদাহরণ দেব এবং উদাহরণ দিয়ে এই ব্যাপারটা ক্লিয়ার করব। সো উদাহরণটা হচ্ছে এরকম যে দুটো সংখ্যা থাকবে, প্রথম সংখ্যাটা থাকবে ছোট, পরের সংখ্যাটা থাকবে বড়, এবং প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত প্রিন্ট করতে হবে। এই কাজটা যদি আমি করি, সেক্ষেত্রে দুটো নিতে হচ্ছে ইন্টিজার এ কমা বি, এবং স্ক্যান করে নেব দুটো সংখ্যা, বলেছি প্রথম সংখ্যাটা ছোট হবে, পরের সংখ্যাটা বড় হবে, এবং এ থেকে বি পর্যন্ত প্রিন্ট করবে। এ থেকে বি পর্যন্ত প্রিন্ট করার জন্য কি করতে হবে, ফোর আরেকটি ইন্টিজার নিতে হবে, আই ইকাল টু জিরো, সরি আই ইকাল টু এ, আই লেস দেন ইকাল টু বি, এবং আই প্লাস প্লাস, এবং এর মধ্যে থাকবে যে প্রিন্টএফ। সো এই প্রোগ্রাম যদি আমি রান করি, সেক্ষেত্রে কি হবে যে দুই সংখ্যা ইনপুট নেওয়া হবে এবং প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যার মধ্যে প্রিন্ট করবে। সো রান করি আগে। এখন যদি বলা হয় যে এই কাজটা পাঁচবার করা হবে, অর্থাৎ পাঁচবার দুটো করে সংখ্যা নেওয়া হবে এবং এক সংখ্যা থেকে শুরু করে এক সংখ্যার মধ্যে প্রিন্ট করা হবে, সেজন্য কি করতে হবে, এই এই কাজটা পাঁচবার করতে হবে। এই পাঁচবার করার জন্য আমাদেরকে আরেকটা লুপ নিতে হবে যেটা পাঁচবার ঘুরবে। নিচ্ছে যে জে ইকাল টু ওয়ান, যে লেস দেন ইকাল টু ফাইভ, যে প্লাস প্লাস। সো এখানে দেখা যাচ্ছে যে এই এই লুপটা পাঁচবার ঘুরবে এবং পাঁচবার দুটো করে সংখ্যা ইনপুট নেবে এবং প্রথম সংখ্যা থেকে শুরু করে শেষ সংখ্যা পর্যন্ত সংখ্যা প্রিন্ট করবে। কিরকম যদি ফোর সিক্স নেই, তাহলে ফোর ফাইভ সিক্স, এইটটি এইট স্পেস হান্ড্রেড নিলাম, তাহলে এইটটি এইট থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত প্রিন্ট করতেছে। ওয়ান স্পেস টু নিলাম, জিরো স্পেস জিরো নিলাম, জিরো থেকে শুরু করে জিরো পর্যন্ত, মানে একবার প্রিন্ট করবে। তারপর জিরো থেকে শুরু করে নাইন, তোমার পাঁচবার, যে একবার নিচ্ছি এই প্রিন্ট করছে, দুইবার তিনবার চারবার পাঁচবার, মানে পাঁচবার প্রিন্ট করেছে। সো এই কাজটার জন্য জিরো থেকে নাইন এইটা প্রিন্ট করার জন্য একটা লুপ ইউজ করা হয়েছে, এবং পাঁচবার এই একই রকম কাজ করার জন্য একটা লুপ ইউজ করা হয়েছে। সো এখানে একটা লুপের ভিতর
আরেকটা লুপ ইউজ করা হয়েছে, একটা লুপের ভিতর আরেকটা লুপ ইউজ করা হয়েছে, এই জন্যই এটাকে বলা হচ্ছে নেস্টেড লুপ। এবং কাজটা হচ্ছে নেস্টেড লুপ। এই কাজটাকে আমি আরেকবার করতে পারি, আরেকভাবে করতে পারি। যেমন এখানে যদি আমি হোয়াইল লিখি, এ প্লাস প্লাস, লেস দেন ইকুয়াল টু বি, তাহলে একরকম কাজ হবে। এখানে একটু সমস্যা হবে, আইটা এখানে এ লিখতে লাগবে, এ লেস দেন ইকুয়াল টু বি, তাহলে একরকম কাজ করবে। তাহলে একরকম কাজ হবে। যে পাঁচবার কাজ করতেছে আগের থেকে, এইটা কেন এরকম হলো সেটা আপনারা একটু চিন্তা করলেই বের করতে পারবেন। খুব সহজ একটা ব্যাপার, আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, কারণ এই ব্যাপার নিয়ে আমি আগেও আলোচনা করেছি। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, লুপ, এটা তো আলোচনা করেছি। আপনারা যদি এই ব্যাপারটা বুঝতে অসুবিধা হয় তাহলে অনুগ্রহ করে আগের টিউটোরিয়ালগুলো একটু দেখবেন, কারণ তার মধ্যে আগের টিউটোরিয়ালগুলোতে কিছু পরিমাণ লেকিংসের কারণে হয়তো তো আপনারা বুঝতে পারতেছেন না এরকম হবে, তা নাহলে এখানে না বোঝার কিছু নেই। সো যাই হোক, নেস্টেড লুপ সাধারণ বেসিক আমি এখানে আলোচনা এতটুকু আলোচনা করার ছিল, এতটুকুই আলোচনা করেছি। এই এইগুলো সম্পর্কে অনেক বেশি কনফিউশন থাকতে পারে, অনেক বেশি জটিলতা থাকতে পারে। সো আমরা এগুলো পরে আরও অ্যাডভান্স কিছু শিখবো, যখন আমরা বিভিন্ন রকমের প্রবলেম সলভ করবো তখন দেখবো যে আসলে এই কাজগুলো কীভাবে করে, তখন এই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হবে। আপনারা তারপরেও এই ছোটোখাটো বিষয় আপনাদের মনে যেগুলো আসবে সেগুলো প্র্যাকটিস করে যাবেন, যাতে সেগুলো বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে।